সিপ্রোমিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। সো আমরা জানি যে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ ফাংশনের কাজ মোটামুটি আমরা প্রায় জানি, তো আজকে আমি প্রিন্টএফ ফাংশনের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। প্রিন্টএফ ফাংশনের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা জানি যে দুই ডবল কোটেশনের ভিতরে এখানে প্রিন্ট ফাংশন লেখা পড়ে, এই ডবল কোটেশনের মাঝখানে এখানে যা কিছু আমরা লিখবো সেটা সে প্রিন্ট করে দেখাবে। সো এখানে যদি আমি শরীফ লিখি তাহলে সে প্রিন্ট করে দেখাবে শরীফ, সে প্রিন্ট করে দেখাচ্ছে শরীফ। আমরা এও জানি যে ব্যাক স্ল্যাশ বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে জানি, যে আমি যদি নিউ লাইন কোনো কিছু প্রিন্ট করতে তাহলে ব্যাক স্ল্যাশ এন এলো দিলে সে নতুন একটা লাইনে কাজ করা শুরু করে, প্রিন্ট করা শুরু করে, নতুন একটা লাইন নিয়ে সে প্রিন্ট করা শুরু করে। এবং ব্যাক স্ল্যাশ বিভিন্ন ক্যারেক্টার সম্পর্কে জানিয়েছি, যেমন ব্যাক স্ল্যাশ ডবল কোটেশন, ডবল কোটেশন যদি আমরা প্রিন্ট করতে চাই সাধারণভাবে দেখা যায় কি, এখানে ডবল কোটেশন যদি আমি সাধারণভাবে লিখি এই ডবল কোটেশন মাঝখানে শুধু এতটুকু প্রিন্ট করবে। বাট আমার যদি যেখানে ডবল কোটেশন প্রিন্ট করার ব্যাপার সেক্ষেত্রে আমি কি করতে, সামনে একটা ব্যাক স্ল্যাশ ডবল কোটেশন দিলেই সেখানে ডবল কোটেশনটা প্রিন্ট করে। এবং আমি আজকে আরেকটা ব্যাপার আলোচনা করব, সেটা হচ্ছে যে মান বিভিন্ন মান ধরনের অ্যাসাইনের ক্ষেত্রে কি হয়। আমরা যদি কোনো মান প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে মানটা প্রিন্ট করবো সেটা কি টাইপ সেই টাইপ অনুসারে আমাদেরকে স্পেসিফাই ডিক্লেয়ার করতে হয়। আমরা যদি ইন্টিজার মান প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে পার্সেন্ট ইউজ করতে হয়, পার্সেন্ট ডি ফাইভ দিলে কি ফাইভ মানটা সে পার্সেন্ট ডির মধ্যে প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে, পার্সেন্ট ডিটা কিন্তু সে প্রিন্ট করবে না, প্রিন্ট করবে কি ফাইভ। সো আমি যদি প্রোগ্রামটা রান করি সে ফাইভ হবে, অর্থাৎ এই মানটা সেখানে প্রিন্ট করবে। অন্যভাবে এখানে শুধু আমরা ডাইরেক্টলি মান না ভেরিয়েবলও দিতে পারি, এবং সেই ক্ষেত্রে সে কী করবে, ভেরিয়েবলের মানটা প্রিন্ট করবে। ইন্টিজার এ লিখলে ইকুয়াল টু ফাইভ, যদি এ দিই তাহলে কী করবে এ মানটা প্রিন্ট করবে। আরও একটু ব্যাপার যেখানে লক্ষ্য করা যায় যে আমি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ভেরিয়েবলের মানটা প্রিন্ট করতেছি, সেক্ষেত্রে কী কী বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। এক নম্বর হচ্ছে যে ভেরিয়েবলটা অবশ্যই আগে ডিক্লেয়ার করে দিতে হবে, ভেরিয়েবলের অবশ্যই মান থাকতে হবে, এবং ভেরিয়েবলটা কোন ডাটা টাইপ সেই টাইপ অনুসারে আমাদেরকে স্পেসিফাই ইউজ করতে হবে। ভেরিয়েবলের মানটা যদি আমি না দিই তাহলে কি করবে, সে গার্বেজ মান প্রিন্ট করবে। এমন একটা মান প্রিন্ট করেছে যেটা আমরা কেউ জানি না, এটা যে সবসময় এই মানটাই প্রিন্ট করবে তারও কোনো গ্যারান্টি নেই। এখন এখানে কি হবে যে সে এখানে যেটার মান ইনস্ট্যান্ট যে মানটা সে কিন্তু সেই মানটা প্রিন্ট করবে, অন্য কোনো মান সে প্রিন্ট করবে না। কীরকম, যদি আমি এ ইকাল টু ফাইভ দিই এবং এখানে যদি এ প্লাস প্লাস দিই তাহলে সে প্রিন্ট করবে ফাইভ। কারণ কি, কারণটা হচ্ছে যে এই ক্ষেত্রে এ প্লাস প্লাসের মানটা ফাইভ, কিন্তু এই লাইনটা শেষ হওয়ার পরে কিন্তু এর মানটা হয়ে যাবে সিক্স। এ প্লাস প্লাস এই ক্ষেত্রে কিন্তু এইটার মান হচ্ছে ফাইভ, এই স্টেটমেন্টের মান ফাইভ, কিন্তু লাইনটা শেষ হওয়ার পরে এর মান হবে সিক্স। কীরকম বলি যে যদি আমরা দিই বি ইকাল টু এ প্লাস প্লাস দিতাম তাহলে কি হতো, এই আমি কি বললাম যে এই মানটা এর অর্থ হচ্ছে যে এই স্টেটমেন্টে যে মানটা সেই মানটা কি হচ্ছে সে বি এর মধ্যে অ্যাসাইন করবে। এক্ষেত্রে কিন্তু বি এর মান ফাইভ, এর মান এ এর মান সিক্স, এই লাইনের পর মানে কি বি এর মানটা হচ্ছে কত ফাইভ হচ্ছে, তার মানে সেক্ষেত্রে প্রিন্ট করতেছে কি ফাইভ, মানে এ প্লাস প্লাস স্টেটমেন্টের মান আপাতত হচ্ছে ফাইভ, সে ফাইভ প্রিন্ট করার পরে কিন্তু এর মানটা চেঞ্জ হয়ে যায় সিক্স হবে। আবার যদি উল্টো হতো প্লাস প্লাসে সেক্ষেত্রে কিন্তু সিক্স প্রিন্ট করতো। কারণ কি, কারণ এখানে কিন্তু শুরুতেই এটার মান আগে এর মানটা বাড়ে যাচ্ছে সিক্স, তারপরে কিন্তু সে প্রিন্ট করবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের বৈশিষ্ট্য অনুসারে এটাই হয়। আবার যদি আমি এ প্লাস ফাইভ দিই সেটা হবে, কারণ এর সঙ্গে ফাইভের সঙ্গে ফাইভ যোগ করে সে টেন প্রিন্ট করবে, প্রিন্ট করবে। এটা এগুলো সাধারণ ব্যাপারগুলো আমি এর আগেও অনেক আলোচনা করেছি, আলোচনার মাধ্যমে চলে আসছে, তবে আজকে একটু মানে একটু বিস্তারিতভাবে দেখানো হলো। এখন যদি দু তিনটা প্রিন্টএফ থাকে সেক্ষেত্রে কী হবে, যে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি আমি তিনটা প্রিন্টএফ নিলাম, আমি নিব তিনটা ভেরিয়েবল বি ইকাল টু নিব এ প্লাস বি, তো প্রথমেটার মধ্যে আমি এ প্রিন্ট করবো, পরেরটার মধ্যে আমি বি প্রিন্ট করবো, পরেরটার মধ্যে আমি কী করবো এ প্লাস বি প্রিন্ট করবো। তাহলে সে কী হবে, প্রথমটাতে ফাইভ, পরেরটাতে হবে সিক্স দিলাম,
6 তারপর এটা কি 11 সে এটা প্রিন্ট করবে মজার ব্যাপার হলো প্রিন্ট ফাংশনে যে প্রিন্ট করার কাজটা কিন্তু বাম দিক থেকে শুরু হয় না শুরু হয় ডান দিক থেকে অর্থাৎ সে আগে এটা মান প্রিন্ট করে তারপর এটা মান প্রিন্ট করে তারপর এটা মান প্রিন্ট করে ব্যাপারটা ক্লিয়ার করার ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করি আমি এখানে এ এর মানটা প্রথমে 5 দিব বি এর মানটা দিব 6 তাহলে কি হলো এ এর মান 5 হলো বি এর মান 6 হলো যদি এটা আগে প্রিন্ট করতো তাহলে এ এর মান 5 বি এর মান তারপর এখানে 6 তাহলে এ প্লাস বি এর মান কত 11 প্রিন্ট করতো কিন্তু এই ক্ষেত্রে কি হবে এই মানটা একটা গার্বেজ মান প্রিন্ট করবে এই মানটা সে প্রিন্ট করতেছে একটা গার্বেজ মান বাট ডান দিক থেকে যদি শুরু হয় সে ক্ষেত্রে কিন্তু ঠিক মান প্রিন্ট করবে যেমন আমি যদি এখানে দেই এ ইকুয়াল টু 5 বি ইকুয়াল টু 6 এবং এটা মান দিলাম এ প্লাস বি সে ক্ষেত্রে কিন্তু কি হবে 5 6 11 ই প্রিন্ট করবে জি 11 5 6 কারণ কি এটা ডান দিক থেকে যদি শুরু হয় এর মান 5 পেয়েছে তারপর বি মান 6 পেয়েছে এবং যখন এ প্লাস বি আসে তখন সে দেখছে যে এ বি দুটো মান পেয়ে গেছে সে 11 মানটা প্রিন্ট করে ফেলেছে আচ্ছা আপাতত প্রিন্ট ফাংশনের মূল ব্যাপারগুলো এতটুকুই এখন আরেকটু কিছু জিনিস আমি আলোচনা করি সেটা হচ্ছে যে পার্সিং ডিটা আমরা যখন কোনো কিছু প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা কি করি স্পেসিফায়ারের আগে পার্সেন্টাইজ করি পার্সেন্ট ডি লিখলে কি ইন্টিজার মানটা আমরা কিন্তু পার্সেন্ট এটা যদি কখনো প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যাক স্ল্যাশ পার্সেন্ট দিলে কিন্তু পার্সেন্টটা প্রিন্ট করবে না ব্যাক স্ল্যাশ যদি পার্সেন্ট দেই সে কিন্তু পার্সেন্ট প্রিন্ট করবে না সরি ব্যাক স্ল্যাশ পার্সেন্ট দিলে কিন্তু সে পার্সেন্টটা প্রিন্ট করবে না পার্সেন্ট প্রিন্ট করার জন্য আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে পার্সেন্ট ডবল পার্সেন্ট দিলে ডবল পার্সেন্ট দিলে সে একটা মাত্র পার্সেন্ট প্রিন্ট করবে প্রিন্টার সম্পর্কে সাধারণ কথাবার্তা এটাই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের টিউটোরিয়ালে আরো বিস্তারিত অন্য ব্যাপার নিয়ে